এখানে দেখতে পাচ্ছেন একটা ঢোল আছে, বড় আকারের একটা ঘন্টা, ঢোল সরি ঢোল না, এটা একটা ঘন্টা। আর আমার পাশে দেখতে পাচ্ছেন এটা সেই চীনের প্রাচীর, তবে দুঃখের বিষয় এটা চীন নাই, এটা দক্ষিণ কোরিয়া। চীনের প্রাচীরের মতো প্রাচীর আছে এখানে। দেখতে পাচ্ছেন ঢোল, সরি ঢোল বাপার ঢোল বলছে, একটা ঘন্টা, বিশাল একটা ঘন্টা দেওয়া আছে এখানে। এখানে বাচ্চারা এসেছে, অপরূপ দৃশ্য, জায়গাটা আসলে খুবই সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট নিতে হয় মাত্র 1000 won, টিকিট নিয়ে ঢুকতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন ফিরে যাব, নিচের দিকে নেমে যাব। আসলে হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আছে। পুরো দুপুর হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে গেছি আমি, আর কথা বলতে পারছি না, কথা বলতে কষ্ট হচ্ছে, অনেক দূর থেকে এসেছি তো এই কারণে। এখন সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়ি দিয়ে নেমে যাবো নিচে। দেখতে পাচ্ছেন দুজন মহিলা নেমে যাচ্ছে, আমরা আস্তে আস্তে নেমে যাবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটা, এখন নিচের দিকে নেমে যাচ্ছি। অনেক সুন্দর জায়গাটা, সিঁড়িগুলো কত সুন্দর সিঁড়ি করেছে, দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে এখন নেমে যাচ্ছে। সিঁড়িগুলো সব কাঠের, কাঠের তৈরি সিঁড়ি।
অপরূপ দৃশ্য, না তো আসলে হয়তো মিস করতাম। উপর থেকে আমরা এখন নিচে নেমে চলে যাচ্ছি, কারণ ফিরে যাওয়ার সময় হয়েছে আর পুরো ক্লান্ত এখন আমি, এই কারণে আর ওদের খুব বেশি আর ঘুরে ঘুরে দেখাতে পারছি না, বেশিরভাগগুলো দেখিয়ে ফেলেছি, দেখার মতো স্পটগুলো সবই দেখানো শেষ, এই কারণে আমি এখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রায় নিচে চলে এসেছি, অল্প একটু নামলে হয়তো নিচে চলে যাবো। বেশি নিচে না, এটা মাঝামাঝি স্থান। আর কথা বলতে পারছি না, প্রক্লান্ত। প্রক্লান্ত হয়ে গেছি আমি। অনেক কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করি, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এক পার্সেন্ট এদিক দিয়ে নেমে এসেছি, আস্তে আস্তে আরো নিচের দিকে চলে যাবো, কারণ এটা অনেক উঁচু জায়গা। চলে এসেছি, দেখতে পারছেন তিনি গাড়ি নিয়ে ওঠার রাস্তা। এটা একটা টয়লেট, পাবলিক টয়লেট, অনেক উপর থেকে নিচে চলে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা খেলা করছে এখানে, উপর থেকে আস্তে আস্তে স্লিপ করে চলে যাচ্ছে, আমরাও চলে যাবো নিচে আস্তে আস্তে। কাঠ দিয়ে সিঁড়ি করা আছে, কাঠের তৈরি সিঁড়ি, অনেক উঁচু জায়গা থেকে নেমে আসছে এই কারণে। ডান পাশে দেখতে পাচ্ছেন রাস্তা করা আছে গাড়ি নিয়ে, প্রাইভেট নিয়ে ওঠার জন্য, যাদের গাড়ি আছে তারা দিয়ে গাড়ি নিয়ে উঠতে পারবে, সেরকম রাস্তা করা আছে। আমরা যেহেতু গাড়ি নেই আমি হেঁটে যাচ্ছি, তাই